ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جلوى خصاله صلوا عليه وعاله আলোচনা শুনতে আমরা আল্লাহ তাআলার শানের দরবারে হৃদয় উদার করে শুকরিয়া আদায় করি সকলে হৃদয় উদার করে বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি কোরআন এবং হাদিসের কিছু আলোচনা শুনবার জন্য আল্লাহ তাআলা আমাদের মতো কিছু নগণ্য গুনাহগার বান্দাদেরকে তার এই পবিত্র কালামের আলোচনা শুনবার মতো পরিবেশ তৈরি করে দিয়েছে সুযোগ দান করেছেন এই জন্য আমরা আজকে ফিরে খুশি না দেখা অল্প না বেশি তাহলে আমাদের এই বেশির আওয়াজটা কত সুন্দর আমাদের আল্লাহর শুকরিয়ার আওয়াজটাও কত সুন্দর হওয়া উচিত সকলে পড়ে আলহামদুলিল্লাহ এখানে আলোচনা হবে কিসে কোরআনের আলোচনা হবে এখানে কোন কিসা কাহিনী বিভিন্ন ধরনের ওয়াসিলের কোন কথাবার্তা হবে না এখানে যতক্ষণ থাকবেন সব যদিও বা না হয় অন্তত গুনাহ থেকে আপনারা রেহাই পাবেন ঠিক কিনা তাহলে আমরা এখানে এসেছি কোরআনের আলোচনা শুনবার জন্য চতুর্দিকে বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিল হয় অনেকে মনে করে এত ওয়াজ মাহফিলের দরকার নাই কিন্তু আসলে যারা এই কথাগুলো বলে তার কাছ থেকে কোরআনের একটা আয়াতের অর্থ অথবা তাফসীর তার কাছ থেকে জেনে নেওয়ার দরকার ঠিক কিনা কারণ সেই ব্যক্তি বলতে পারে যে ওয়াজ মাহফিলের দরকার নাই যার সব কিছু জানা হয়ে গেছে ঠিক না এই জন্য যদি এই কোরআন নিয়ে যদি আমরা আলোচনা করি কিয়ামত পর্যন্ত প্রতিটা বাড়িতে প্রতিটা মহল্লায় প্রতিটা অঞ্চলে প্রত্যেকটা আলেম কোরআন থেকে যদি তাফসির করে
তাহলে ওই কোরআন তাফসীর করে কি শেষ করা যাবে যাবে না আল্লাহ তাআলা বলেন কুল্লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ওয়াকুলা আনতা বাদা কালিমাতি রাব্বি وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا আল্লাহ পাক বলেন দুনিয়ার সমস্ত সমুদ্র হাওয়া যা কিছু আছে এর সমস্ত পানিগুলোকে যদি কালিতে রূপান্তর করা হয় আর পৃথিবীর যত গাছপালা আছে এগুলোকে যদি কলম বানানো হয় ওই সমুদ্রের কালি দিয়ে মিথ্যে মিথ্যে এক সময় সমুদ্রের পানিগুলো পড়ে যাবে অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না এটা একটা আজিম কিতাব একটু বেশি হয়ে গেছে মনে হচ্ছে এই আজিম কিতাব আটলান্টিক মহাসাগরের গভীরে টাইটানিক জাহাজ ডুবে গিয়েছিল সেই টাইটানিক জাহাজ ডুবুরি গাছিটা খুঁজে পেয়েছে সন্ধান পেয়েছে কত প্রকার ব্যাকটেরিয়া আছে সেটাও বিজ্ঞানীরা বের করেছে এবং উঠোনের মতো পরিকল্পনা তাদের হয়েছে সুতরাং সেই টাইটানিক জাহাজের সন্ধান আটলান্টিক মহাসাগরের গভীর পরিবেশ থেকে যারা সন্ধান পেয়েছে এই মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের গভীরতা কত এটা মাপার ক্ষমতা কোনো মানুষের না এমন একটি কিতাব সুতরাং এই কোরআন বাদ দিয়ে আমরা পৃথিবীতে যত তন্ত্র মন্ত্র যা কিছু দুজনে ছুটি না কেন কোনো লাভ নাই আর যদি আমরা কোরআনের দিকে ছুটি যতই অগ্রসর হব ততই কল্যাণ আর এই কল্যাণ যদি আমরা কল্যাণের দিকে যদি আমরা না যাই তাহলে আমরা নিশ্চয় ক্ষতিগ্রস্ত হয়ে যাব সুতরাং আলোচনা হবে কোরআনে কিসের আলোচনা কোরআনে আল্লাহ তাআলা বলেন ফাযাক্কির বিল কোরআনি মাইয়াকাহু ওয়াইদ নবী আপনি যখন মানুষদেরকে উপদেশ দিবেন ওয়াজ করবেন আলোচনা করবেন সমস্ত আলোচনা কমপ্লিট তত্ত্ব বক্তৃতা দাতিত হবে আমার কোরআনের কালিম থেকে দিতে হবে কার কথা আল্লাহর কথা সুতরাং রসুল কোন গতানুগতি কোন রাজা বাদশার ঘটনা দিয়ে রসুল ব্যক্তিগতভাবে তিনি বলেন না তিনি যা বলেছেন কার কথা আল্লাহর কথা সুতরাং ওই কোরআনের আলোচনা করে আমরা শেষ করতে পারবো না আর আলোচনা করতে হবে তার কোরআন যদি আমরা আলোচনা করি তাহলে আমাদের জন্য কল্যাণ রয়েছে আপনারা হয়তো বলতে পারেন রসুলের কাছে যখন কোরআন অবতীর্ণ হলো তখন রসুলের উপরে বিভিন্ন ধরনের নির্যাতন আসতে লাগলো রসুলের উপরে নির্যাতন এসেছে সাহাবিদের উপরে নির্যাতন এসেছে এটা সত্য না মিথ্যা রসুলের উপরে নির্যাতন এসেছে এভাবে করে দুনিয়াতে যতই মানদাররা এসেছে তাদের উপরে নির্যাতন এসেছে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সান্ত্বনা দিয়ে বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন নবী আমি আপনার করে এজন্য কোরআন নাজিল করি নাই যে আপনার ভাগ্যকে নষ্ট করে দিবে এজন্য নাজিল করা হয় নাই তাহলে কোরআন নাজিল করা হচ্ছে আমাদের কল্যাণের জন্য কিসের জন্য কল্যাণের জন্য এবং যে কোরআনটাকে প্রেরণ করা হয়েছে এটা হচ্ছে জিক্রুল্লিল আলামিন এটা কি গোটা পৃথিবী গোটা সৌরজগৎ যা কিছু আছে যত আলম আছে যত জাহান আছে সমস্ত জাহানের জন্য আল্লাহ তাআলা এই কোরআনকে জিক্রুল্লিল আলামিন বলেছেন এবং যার উপরে অবতীর্ণ করেছেন তিনি হচ্ছেন রহমতুল্লিল আলামিন তিনি কি
রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক বলেন সমস্ত কিছুর জন্য তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এই রহমতুল্লাহ আলামিন তিনি সাধারণ কোন নবীর মতো নবী নন, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। তার সম্মান কত, রসুলের সম্মান এত যে তাকে যখন তখন নাম ধরে ডাকা যাবে না, কারণ আল্লাহ তাআলা কোরআনের ভিতরে যতগুলি জায়গায় রসুলকে ডেকেছেন বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইয়া আইয়ুহার রসুল, এভাবে করে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করেছেন। তার নাম ধরে আল্লাহ তাআলা বলেন না ইয়া মুহাম্মদ, এমন কোন আয়াত কোরআনে কারিমে নেই। তবে চারটি আয়াতের ভিতরে রসুলকে উম্মতের সঙ্গে পরিচয় করে দিচ্ছে, ওমা মুহাম্মদ ইল্লা রসুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে তোমাদের রসুল, মা কানা মুহাম্মাদুন আবা আহাদুম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু তোমাদের কোন পুরুষদের পিতা না, তিনি হচ্ছেন তোমাদের রসুল। কে বলছেন? আল্লাহ তাআলা। এইভাবে করে চারটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা রসুলকে উম্মতের সঙ্গে পরিচয় করে দেওয়ার জন্য নামকে ব্যবহার করেছেন। এই রসুলকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, অন্য নবীদেরকে যখন ডেকেছেন যেমন হে ইব্রাহিম, তুমি আমার স্বপ্নের আদেশ পালন করার জন্য খুব কৌতূহলী হয়েছ। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, কি ধরে? আল্লাহ তাআলা বলছেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ তাআলা এখানে মূসা আলাইহিস সালামের নামকে উল্লেখ করেছেন। এখানে আদম আলাইহিসসালামকে নাম ধরে ডেকেছেন, প্রত্যেক যুগের নবীরা তাদের উম্মতের কাছে প্রেরণ হয়েছে, আর উম্মতেরা তাদের নবীদেরকে নাম ধরে ধরে ডেকেছে, কিন্তু আমাদের রসুলকে আল্লাহ তাআলা নাম ধরে ডাকেননি বিদায়। আল্লাহ তাআলা বোঝাতে চাচ্ছেন যে তোমরাও আমার রসুলকে নাম ধরে ডাকতে পারবে না, এত সম্মান আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি হচ্ছেন কি? রহমাতুল লিল আলামিন। তিনি হচ্ছেন বিশ্বনবী। অন্য নবীরা যখন এই দুনিয়ায় আগমন হয়েছেন, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কওমের জন্য, ভাষার জন্য, জাতির জন্য প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ আরসালনা নূহান ইলা কওমি ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা আদাকুম মিন ইলাহিন গায়রু, আমি নহকে তার কমের প্রতি অবতীর্ণ করেছি, সে তার কমকে ডেকে বলছে হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গুণ করো, তার সাথে শিরিক করো না। নবীরা তার কমকে ডেকে বলছেন ওয়াইলা আদিন আকাহুম হুদা ওয়ালা ইয়া কওমি ইবুদুল্লাহ আমার জাতি, হে আমার কওমের লোকেরা, আল্লাহর সঙ্গে শরীক করো না, একমাত্র আল্লাহর অপরাধের গোলামি করো। প্রত্যেক নবীরা এসে তার কওমকে ডেকে বলেছে আল্লাহর গোলাম করার জন্য। ইয়া কওমি বলেছেন
কিন্তু রাসূলুল্লাহ 7টা বাজে গেছে এইজন্য আল্লাহ তাআলা তার হাবিবের মুখ থেকে যখন এই দাওয়াতের কথা বের করলেন তখন আল্লাহ তাআলা বলছেন নবী আপনি বলুন ইয়া কওমি বলার নেই হে আমার গোষ্ঠী আমার জাতি এমন কথা বলার নাই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিক্ষা দিচ্ছেন আপনি গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডেকে বলো যে আমি তোমাদের সকলের জন্য নবী হয়ে এসেছি সুতরাং রসুল কোন ভাষা ভিত্তিক নবী না কোন আঞ্চলিক নবী না কোন দেশের নবী না তিনি হচ্ছেন বিশ্ব নবী তিনি কি চিৎকার করে বলুন রসুল কি নবী বিশ্ব নবী এই জন্য আমরা যখন রসুলকে সম্বোধন করব নাম যখন শুনব তখন আমরা সকলে গুরুত্ব পাব রাজা কিন্তু সবাই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাদেরকে তার রসুলের নাম শোনা মাত্র গুরুত্ব পাওয়ার তৌফিক দান করে সকলের আমিন কোরআন এবং হাদিসের আলোচনা হবে এখানে আমরা যেন প্রধান বক্তার আলোচনা সুন্দরভাবে না শুনে যেন আমরা না যাই সেইভাবে থাকার জন্য চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন শুনবার মতো আমল করার মতো তৌফিক দান করে সকলের আমিন ওয়া আকি দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া